नमस्कार बंधुरा, मेडिकल मेड चैनल पक्ष अपन सकल के जाना स्वागत। भिडियो स्टार्ट करार्जन असंख्य धन्यवाद। आपनी जदि प्रथम बार चैनल देखें, ये भिडियो देखें, अति अवश्य मेडिकल मेड चैनल के सबसक्राइब कर देवें। पशे थका बेल बटन प्रेस करते भूलें ना। अल नोटिफिकेशन अपशन अवश्य क्लिक कर देवें। आजकल हमार आलोचनार विषय हल जंत्रणादायक मासिक। এটা যে কোনো মেয়ে ভোগ করে না সেটা বলাই চলে না, মানে অবশ্যই 90% মহিলা এই সমস্যায় জেরবার। তো যন্ত্রণাদায়ক মাসিক একদম বয়সন্ধিকাল থেকে শুরু হয় আর একদম যতদিন চলতে থাকে, অর্থাৎ মেনোপজের আগে পর্যন্ত অনেকের এই সমস্যায় ভোগ করতে হয়। তো আমার আজকের মূল আলোচনার বিষয়বস্তুই হলো যে যন্ত্রণাদায়ক মাসিক কি তাহলে বন্ধাত্বের কারণ হতে পারে। চলুন ভিডিওটি এগিয়ে নিয়ে যাই এবং এই সম্পর্কে ক্লিয়ার আলোচনা করি। বেশিরভাগ মহিলার অভিজ্ঞতায় তাদের মাসিক চক্র চলাকালীন সময়ে হালকা থেকে মাঝারি মানের অস্বস্তি হওয়াটা খুবই সাধারণ একটা ঘটনা। কিছু মহিলার মধ্যে আবার এই যন্ত্রণা অস্বস্তিটাও ভিন্ন মাত্রায় পৌঁছায় আর তাদের মাসিক চলাকালীন সময়ে তীব্র যন্ত্রণা অনুভব করে থাকেন। যাই হোক, আপনি যদি এরকম সমস্যায় ভুগে থাকা একজন মহিলা হয়ে থাকেন, আপনি জানতে পারেন যে এই যন্ত্রণা আপনার গর্ভধারণের ক্ষেত্রে কি বাধা সৃষ্টি করবে কি না। আরও জানতে হলে ভিডিওটি কাইন্ডলি আমার সাথে লাস্ট পর্যন্ত থাকুন। মাসিক ক্র্যাম্প বা খিঁচুনির কারণসমূহ। প্রোস্টাগ্ল্যান্ডিন নামক এক রাসায়নিক কোটি আপনার দেহের বিভিন্ন অংশে অর্থাৎ জরায়ুতে অবস্থান করে, যা মাসিকের ক্র্যাম্প বা খিঁচুনির কারণের জন্য দায়ী। এই রাসায়নির মূল কাজ হল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, প্রদাহ নিয়ন্ত্রণ, কোষের বৃদ্ধিতে সাহায্য করা, পেশির প্রসারণ এবং সংকোচন ঘটানো। এগুলো কাজ আপনার মাসিক চলাকালীন সময় এই রাসায়নিকটি আপনার জরায়ুর পেশির সংকোচনের কারণ। এছাড়াও জরায়ুর আস্তরণের অপসারণে সাহায্য করে থাকে। যাই হোক, আপনার শরীরে এই রাসায়নিকটি উচ্চ পরিমাণে থাকার ক্ষেত্রে আরও তীব্র সংকোচন ঘটায়। এই তীব্র সংকোচন মাসিকে তীব্র যন্ত্রণা, ক্র্যাম্প বা খিঁচুনি ঘটিয়ে থাকে। ডাইমেনোরিয়াকে পুনরায় দুই ভাগে ভাগ করা হয়, প্রাথমিক ডাইমেনোরিয়া ও হালকা থেকে মাঝারি ধরনের যন্ত্রণা কারণ, যা সাধারণত শুধুমাত্র জরায়ুর আস্তরণ স্থলনের সাথেই সম্পর্কিত। অপরদিকে দ্বিতীয়টি তীব্র যন্ত্রণার কারণ হতে পারে, একটি অন্তর্নিহিত চিকিৎসার অবস্থার ইঙ্গিত দিতে পারে যা আপনার প্রজনন এবং গর্ভধারণ করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। মাসিকের এই তীব্র খিঁচুনি কি আপনার প্রজনন পক্ষে প্রভাবিত করতে পারে? তীব্র মাসিকের ক্র্যাম্প বা সেকেন্ডারি বা দ্বিতীয় পর্যায়ে ডাইমেনোরিয়াকেও ডাক্তারি শর্তগুলিকে ইঙ্গিত করতে পারে, যা মহিলাদের গর্ভধারণের ক্ষমতার ওপর বা সন্তান ধারণের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে। পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা পেলভিকের প্রদাহজনিত রোগ। পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ সাধারণত যৌন সংক্রমিত রোগ অথবা এসটিআই এর দ্বারা আলোড়িত হয়। যাই হোক, কিছু ক্ষেত্রে আবার পিআইডি প্রজননের অঙ্গাণুর সাথে সম্পর্কিত সংক্রমণের দ্বারা আলোড়িত হতে পারে। এই শর্তের সাথে একটা অন্যতম সাধারণ সমস্যা হলো এটা মাঝে মধ্যে চিহ্নিত করা খুব কঠিন হয়ে ওঠে, কারণ এই প্রধান উপসর্গগুলি যেমন অস্বাভাবিক যোনিস্রাব এবং সঙ্গমের সময় যন্ত্রণা হওয়া লক্ষ্য করা হয় না, অথবা উপস্থিতি থাকেই না। মাঝে মাঝে কখনো কখনো এটা তীব্র যন্ত্রণার উদ্বেগ করে না, কিন্তু তবুও এটা তখনও কারোর প্রজননকে প্রভাবিত করতে পারে। এর কারণ সিফিলিস অথবা
ক্ল্যামাইডিয়ার মতো চিকিৎসা বহির্ভূত যৌন সংক্রমিত সংক্রমণগুলির প্রজনন অঙ্গাণুর মানে ফ্যালোপিয়ান টিউব ডিম্বাশয় অথবা জরায়ুর ক্ষতির কারণ হতে পারে। এভাবে একজন মহিলার প্রজননকে প্রভাবিত করতে পারে। এন্ড্রোমেট্রিওসিস, এই অবস্থাটি হল তীব্র মাসিকের ক্র্যাম্প একটা অন্যতম সাধারণ কারণ যা আবার মহিলাদের প্রজননকে প্রভাবিত করে। এন্ড্রোমেট্রিওসিস ঘটে যখন আস্তরণ যা সাধারণ জরায়ুর অভ্যন্তরে বৃদ্ধি পায়, তা ফ্যালোপিয়ান টিউব এবং ডিম্বাশয়ের মতো অন্যান্য প্রজননকারী অংশে বৃদ্ধি পেতে শুরু করে। অন্যান্য প্রজননকারী অঙ্গাণুতে আস্তরণ বৃদ্ধির ফলে সেগুলি দুর্বল করে তোলে, যার ফল হলো বন্ধাত্মজনিত সমস্যা। ল্যাপ্রোস্কোপিক পদ্ধতির দ্বারা এন্ড্রোমেট্রিওসিসকে সহজে নির্ণয় করা যেতে পারে। যদি আপনার পেছনের দিকে বা নিম্নাংশে কোমরের যন্ত্রণা, সঙ্গমের পরে যন্ত্রণা, বমি বমি ভাবের অভিজ্ঞতা থাকে, তবে সেক্ষেত্রে আপনার এই অবস্থা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যাই হোক, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে মাসিকে তীব্র ক্র্যাম্প হওয়ার পেছনে এই নয় যে আপনার এই অবস্থাটি আছে, অথবা বিপরীতভাবে যদি আপনার এন্ডোমেট্রিওসিস থাকে আপনি সন্তান ধারণে সক্ষম হবেন না। অন্য কথা যে যদি আপনার যন্ত্রণা মাসিক হয়ে থাকে এবং আপনি গর্ভবতী না হতে পারেন, সেক্ষেত্রে এমন কোনো যৌগিকতা নেই যে আপনার এন্ডোমেট্রিওসিস আছে। অ্যাডিনোমায়োসিস, এই অবস্থাটা কিছুটা এন্ড্রোমেট্রিওসিসের মতোই, কিন্তু এই ক্ষেত্রে জরায়ুর অভ্যন্তরীণ আস্তরণ বৃদ্ধি পেতে শুরু করে অন্যান্য প্রজননকারী অঙ্গাণুর পরিবর্তে জরায়ুর প্রাচীরের ওপরে। এই ডাক্তারি অবস্থাটি মূলত তলপেটের যন্ত্রণা, যন্ত্রণাদায়ক ক্র্যাম্প এবং মাসিকের সময়ে ব্লটিং এর দ্বারা চিহ্নিত করা যেতে পারে। মহিলাদের মধ্যে এই অবস্থাটি কেন ঘটে তা বোঝার জন্য অনেক গবেষণা করা হয়েছে, কিন্তু গবেষণায় নির্দেশ করে যে এটা শরীরের হরমোনের ওঠানামার কারণেই হতে পারে, যার মধ্যে প্রজেস্টেরন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং ওস্ট্রোজেন অন্তর্ভুক্ত এই সময় তীব্র ক্যাম্পের কারণ। তবে এই রকম পরিস্থিতিতে মাসিকে তীব্র যন্ত্রণা প্রজননের মধ্যে কোনো সংযোগ আছে কি না তা সীমিত প্রমাণ উপলব্ধ রয়েছে। ফাইব্রয়েডস এবং ওভারিয়ান বা ডিম্বাশয়ে সিস্ট, 30 থেকে 45 বছর বয়সে সীমারেখা মোটামুটি 30% মহিলাদের মধ্যে ফাইব্রয়েডস থাকতে পারে, যেগুলো ক্যান্সার হয় না এমন ধরনের টিউমার। এই টিউমারগুলো হয় জরায়ুর আস্তরণের ভেতরে থাকা, সেগুলো কাছাকাছি জায়গায় অবস্থান করে। এগুলো সাধারণত রক্ত প্রবাহের বাধা সৃষ্টি করে, যা মাসিকের সময় তীব্র যন্ত্রণার কারণ হয়। আপনার গর্ভধারণের সক্ষমতা নির্ভর করে অবস্থার তীব্রতার ওপরে, যার মানে হলো ফাইব্রয়েডের আকার এবং অবস্থান আপনার প্রজননে বাধা সৃষ্টি করতে পারে। কিন্তু এক্ষেত্রে যদি কোনো মহিলা ফাইব্রয়েড থাকে এবং গর্ভধারণ করে থাকেন, সেক্ষেত্রে কিছু সময় গর্ভপাত বা গর্ভস্রাব ঘটতে পারে। ওভারিয়ান সিস্টের নামক প্রস্তাব অনুযায়ী এগুলো হলো তরল পূর্ণ থলি এবং ডিম্বাশয়ের ভেতরে অবস্থান করে। ফাইব্রয়েডের মতোই ওভারিয়ান সিস্টও ক্যান্সারের যোগ্য নয়, এগুলো সাধারণত নিজের থেকেই ভালো হয়ে যায়। যাই হোক, যদি আকারে বড় হয় এবং ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বাশয়ের মধ্যে অবস্থান করে, সেই ধারণা গঠনের ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়াতে পারে। এখন যন্ত্রণাদায়ক মাসিক কি বন্ধাত্বের কারণ হতে পারে? এতগুলো তো আমি বললাম সমস্যা যে মাসিকের যন্ত্রণা কী জন্য হয়, কিন্তু এটা কি কারণ হতে পারে বন্ধাত্বের? যদি আপনি তীব্র যন্ত্রণার মধ্যে থাকেন, তবে সেক্ষেত্রে সেটিকে আরও খারাপ কঠোর পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করার কোনো প্রশ্নই ওঠে না। এই জন্য একজন ভালো গাইনোকোলজিস্টের সাথে এই নিয়ে আপনি আলোচনা করুন। যন্ত্রণাদায়ক মাসিক থেকে মুক্তি পাওয়ার জন্য আবার কিছু মহিলাকে অস্ত্রোপচারের পদ্ধতির যেতে হতে পারে, তাই এই বিষয়ে অবশ্যই দেরি করবেন না, ভালো ডক্টরের কাছে অ্যাডভাইস নেন। যাই হোক বন্ধুরা, আপনি যদি এই ধরনের তীব্র মাসিকের ক্র্যাম্প বা যন্ত্রণার অভিজ্ঞতা অনুভব করেন,
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেটি পরীক্ষার মাধ্যমে ডাক্তারের নজরে আনা। গর্ভধারণের ক্ষেত্রে কিন্তু এটা অনেক ক্ষেত্রে প্রভাবিত করে গর্ভধারণকে, এই জন্য অনেক মহিলা গর্ভধারণ করতেই পারেন না। বয়ঃসন্ধিকাল থেকে এই সমস্যা শুরু হতে পারে, বয়ঃসন্ধিকাল থেকে ব্যথা শুরু হয়, সেটা সময়ের সঙ্গে ঠিক হয়ে যায়, কিন্তু যদি দেখেন ব্যথা তীব্র বেড়ে চলেছে দিনের পর দিন, তখন অতি অবশ্যই এটা কোনো ভালো ডক্টরের কাছে অ্যাডভাইস নেবেন। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই, আপনার শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট টাইম ভিডিও কী ধরনের চাইছেন আমাকে অতি অবশ্যই লিখবেন। এছাড়াও আপনার কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে লিখুন, আমি সেই বিষয়ের ওপরে ভিডিও